সালামু আলাইকুম সবাইকে, আবার স্বাগতম। আমরা আজকে নতুন একটা সেশন করতে যাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে R&D এর উপর রিসার্চ এবং ডেভেলপমেন্ট আমাদের অ্যাপারেল সেক্টরে কতটা ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব R&D সম্পর্কে বিষয় আলোচনা করার। কাজল ভাই, আমার মনে হয় আপনার মিউট মিউট করলে ভালো হয়, মানে ইকো আসতেছে সাউন্ড আসতেছে। হ্যাঁ কাজল ভাই, আমি শুনতে পাচ্ছি। জি আপনি ওই একটু, হ্যাঁ ওইটা মিউট করছেন তো? না মানে সাউন্ড আসতেছে আর কি। আপনার একটা একটা ডিভাইস একটু অফ করেন। হ্যাঁ না, এটা না, এটা না। এইটা ঠিক আছে। হ্যাঁ আরেকটা থেকে মনে হয় শব্দ আসতেছে না। নাও ইটস ওকে। হ্যাঁ আচ্ছা, তো আমাদের সাথে আজকে আমরা আসলে চেষ্টা করব R&D সম্পর্কে আলোচনা করার। তো আমাদের সাথে ওয়েবিনারে আছেন মতিউর রহমান কাজল। তো আমি কাজল ভাইকে স্বাগত জানাচ্ছি আর কি আজকের ওয়েবিনারে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কাজল ভাইকে সবার সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। তো মতিউর রহমান কাজল সাহেব, উনি সুনামের সাথে বিভিন্ন অর্গানাইজেশনে অলমোস্ট 14 ইয়ার্স টেক্সটাইল সেক্টরে কাজ করছেন, এবং ওনার ডেডিকেশন, ওনার টাইম ম্যানেজমেন্ট এবং ওনার স্মার্ট ডিসিশনের জন্য উনি খুব অল্প সময়ে তার একটা ভালো অবস্থান করছেন। এবং আমার দেখা রিসার্চ এবং ডেভেলপমেন্টের যারা কাজ করে তো তাদের মধ্যে উর্মি গ্রুপ ওয়ান অফ দ্য পায়োনিয়ার। তো যেহেতু আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিটা লাইভে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদেরকে আমরা ইনভাইট করার, তো আমরা চেষ্টা করি যে সবাইকে তথ্যগুলা প্রদান করার যেন সবাই এখান থেকে উপকৃত হয়। তো আমার মনে হয় আমাদের দর্শকরা আজকে আমাদের গেস্টের থেকে হয়তো ইম্পর্টেন্ট তথ্যগুলো পাবে, যেটা তার ফ্যাক্টরিতে সে যদি ইমপ্লিমেন্ট করে তো তার ডেভেলপমেন্ট অনেক ভালো হবে আমরা আশা করি আর কি। তো কাজল ভাই, আপনার আজকের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলেন আর কি, আমরা তারপরে আমরা ইন্টারাকশনে চলতে পারবো। থ্যাংক ইউ বিপ্লব ভাই, যে এই অনলাইন বড় একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কাজল ভাই, আমিও মানে জাস্ট একটু দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ প্রোগ্রামটা, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, আমরা আজকে যেভাবে প্রোগ্রামটা সাজাইছি যে সেটা হলো যে আমি ফার্স্টে চেষ্টা করব R&D সম্পর্কে আমাদের দর্শকদের দর্শকদের ধারণা দিতে। হ্যাঁ, তো আপনারা যারা R&D সম্পর্কে বিভিন্ন কোশ্চেন প্রেজেন্টেশনের মধ্যেও করতে পারেন, এবং আমরা চেষ্টা করব প্রেজেন্টেশনের পরে আমরা এই কোশ্চেন গুলার অ্যান্সার দিতে। এবং আমি চেষ্টা করব যে R&D সম্পর্কে আপনাদের প্রিলিমিনারি ধারণা দিতে, যেন আমরা সবাই জানতে পারি R&D বিষয়টা কি এবং কমেন্টস করছে। আসলে তো আচ্ছা, তো আমি কাজল ভাই, আমি মনে হয় প্রেজেন্টেশনে চলে যাই নাকি? সবাই ক্লিয়ার দিতে পারতেছি কিনা? আর যারা লাইভ দেখতেছেন তারা যদি আমাদেরকে তাদের ইমেল অ্যাড্রেস বা অন্যান্য তথ্য দেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে তাদের কোনো যে কোনো কোয়ারি আমরা অ্যান্সার দিতে, বা আমাদের লুপে আপনারা থাকতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস আমাদের কমেন্টস বক্সে দিতে পারবেন এবং আমাদের ওইখানে কোশ্চেনও করতে পারবেন। আমরা চেষ্টা করবো আমাদের লাইভের পরে আমাদের কোশ্চেন গুলা আপনাদের কোশ্চেন গুলা আমাদের অ্যান্সার। তো আমি কাজু ভাই সময় ক্ষেপণ না করে আমি চলে যাচ্ছি। আমি চেষ্টা করবো উইদিন 30 মিনিটে আমি আমার প্রেজেন্টেশন শেষ করার।
আচ্ছা আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কাজল ভাই? জি দেখতে পাচ্ছি। আচ্ছা স্ক্রিন ক্লিয়ার তো কাজল ভাই? আমরা মনে হয় হ্যাঁ শুরু করি। ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিসার্চ এবং ডেভেলপমেন্ট। তো আমি রিসার্চ এবং ডেভেলপমেন্ট যেহেতু দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে আমরা ডিভাইড করার চেষ্টা করছি। তো রিসার্চ সাধারণত আমরা যেটা জানি যে রিসার্চ টাইপের কাজগুলো আমরা আমাদের ইউনিভার্সিটি বা কলেজ বা হ্যাঁ যে মানে হায়ার এডুকেশন বা যারা সায়েন্টিস্ট তারা রিসার্চ নিয়ে কাজ করে। আচ্ছা তো আমরা কেন আমরা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে রিসার্চটা ইম্পর্টেন্ট? রিসার্চ তো আমি এখানে এই জিনিসটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তো রিসার্চের মধ্যে আমার যে বিষয়গুলো আছে, আচ্ছা রিসার্চে আপনার নলেজ ইম্পর্টেন্ট এবং অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ডাটা কালেকশন আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ ফ্যাক্ট এন্ড ফিগার কালেকশন ইম্পর্টেন্ট, আচ্ছা প্র্যাকটিস ইম্পর্টেন্ট, টেস্টিং ইম্পর্টেন্ট এবং ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এই ডেভেলপমেন্ট এবং রিসার্চ, ফার্স্ট রিসার্চ যে ওয়ার্ডটা এবং ডেভেলপমেন্ট ওয়ার্ডটা, ডেভেলপমেন্ট মানে আমার রিসার্চের মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এবং আমি 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 একটা স্টেজে আছি, বাট আমি যদি এই স্টেজে স্যাটিসফাই থাকি হ্যাঁ এবং রিসার্চ না করি তো আমার যে প্রবলেমটা হবে, আমি লেটেস্ট ইনোভেশন, লেটেস্ট ডেভেলপমেন্ট, লেটেস্ট প্রবলেম এই সলভিং গুলো করতে পারবো না। তো আমার ডেভেলপমেন্ট হবে অনলি রিসার্চ। তো ডেভেলপমেন্ট এবং রিসার্চ দুটো কিন্তু সামঞ্জস্যপূর্ণ শব্দ, যে আপনার উইথ দ্য হেল্প অফ রিসার্চ আপনার ডেভেলপমেন্ট পসিবল। তো এই জন্য জাস্ট আমি সংজ্ঞাটার মধ্যে এইভাবে চেষ্টা করছি আমি আলোকপাত করার। তো ডেভেলপমেন্ট আমরা সব রকম ডেভেলপমেন্ট করব উইথ দ্য হেল্প অফ দিস রিসার্চ। তো রিসার্চ এর মধ্যে যেগুলো আছে, নলেজ, নলেজ শেয়ারিং, নলেজ লাগবে আপনার তথ্য এবং ডাটা লাগবে, ফ্যাক্ট এন্ড ফিগার লাগবে এবং অ্যানালাইসিস ক্ষমতা লাগবে। আচ্ছা আমরা যদি রিসার্চ এবং ডেভেলপমেন্ট কে একটু অ্যানালাইসিস করি যে এটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রসেসটা কিভাবে হয়। আচ্ছা রিসার্চ এবং ডেভেলপমেন্টে আপনার ইম্পর্টেন্ট হলো ডাটা অ্যানালাইসিস করা। ডাটা অ্যানালাইসিস করতে হবে আপনার যে আপনি কোন বিষয়টা স্পেসিফিক, আপনি কোন বায়ারের কোন শেড নিয়ে রিসার্চ করতেছেন, না আপনি আপনার প্রসেস সম্পর্কে অ্যানালাইসিস করতেছেন, না আপনার মানে ম্যান মেশিন মেটেরিয়াল প্রসেস, আপনি কোন বিষয়ে আপনি অ্যানালাইসিস করবেন, কোন বিষয়ে আপনি রিসার্চ করবেন, হ্যাঁ সেটা আপনার ডাটা অ্যানালাইসিস, সেই ডাটাটা আপনার কালেক্ট করতে হবে। আচ্ছা তারপরে আপনার ডেভেলপমেন্ট করতে হবে উইথ দ্য হেল্প অফ নিউ ইনোভেশনস, নিউ আইডিয়াস, হ্যাঁ এর মাধ্যমে আপনি ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা আপনার এখানে কিন্তু ফ্যাসিলিটি থাকতে হবে যে আপনি টেস্টিং ফ্যাসিলিটি থাকতে হবে, আপনি যেন টেস্ট করতে পারেন। আপনার টেস্টিং ফ্যাসিলিটি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কারণ আপনি যদি টেস্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি জানতে পারলেন না যে আপনার রিসার্চটা কিভাবে চেঞ্জ করা যায় বা আপনার নতুন আইডিয়া কিভাবে জেনারেট করা যায়। আচ্ছা এটা এটা তো আমি ফার্স্ট স্টেজ যেগুলো, এটা হলো যে আপনার হয়তো ল্যাব স্টেজ বা আমার রিসার্চ ডেভেলপমেন্ট টিম আমরা বললাম। তারপরে এটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে বাল্কে, যেন আমাদের রিসার্চের ফলে বাল্কের উপর একটা প্রভাব বিস্তার করে এবং আমার যেটা গোল, আমার গোল কি, আমার গোল হলো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে আপনার এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করা, লাইক আমি আমি যেন কস্ট সেভিং করতে পারি। হ্যাঁ কস্ট সেভিং খুব ইম্পর্টেন্ট, আমার লক্ষ্যটাই তো কস্ট সেভিং। তো আমার লার্জ স্কেল, আপনি লার্জ স্কেলে আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং এইখান থেকে আপনি কস্ট সেভিং বা যে কোনো বেনিফিট নেবেন। আচ্ছা আচ্ছা তারপরে আমরা, আমার মনে হয় যে অনেকে হয়তো কোশ্চেন করবে ইন বিটুইন, আমরা শেষে কোশ্চেন নিলে ভালো হয় তাই না কাজল ভাই নাকি? হ্যাঁ কোশ্চেন গুলো শেষে নিলে ভালো হবে। ভালো হয়, জি জি, এখন আর কোশ্চেন আমরা না নিই। আচ্ছা আচ্ছা উইদাউট এই স্লাইডটা যদি আপনি দেখেন যে আপনার রিসার্চ এবং ডেভেলপমেন্ট যদি না হয় আপনার ফ্যাক্টরি, তা আপনি কি প্রবলেম ফেস করবেন?
আচ্ছা, মনে করেন আপনার ফ্যাক্টরিতে কোনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমি আজকে একটা ডাটা পড়তেছিলাম রিসার্চ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে, যে বাংলাদেশে 60% ফ্যাক্টরিতে নাকি রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য কোনো ডেডিকেটেড মানে টিম নেই। তো হয়তো মানে তারা হয়তো আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ওইভাবে কাজ করে না, বা সামনে যে চ্যালেঞ্জ আসতেছে সেটার জন্য প্রস্তুত কিনা আমি জানি না, বাট 40% ফ্যাক্টরি দে আর রেডি থাকলেও জাস্ট নামে নামে আছে। হ্যাঁ মানে নামে মানে কি, তারা বায়ার থেকে একটা স্যাম্পল দিতেছে, স্যাম্পল করে দিবে, স্যাম্পল লিস্টেজ পর্যন্ত জাস্ট ডাইং করে দিবে, স্যাম্পলটা পার করে দিবে। হ্যাঁ হ্যাঁ ওইটা, বাট আমি দেখলাম যে অলমোস্ট 60% ফ্যাক্টরিতে কোনো রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ডেডিকেটেড লোক নাই, ডেডিকেটেড টিম নাই, ডেডিকেটেড ডিপার্টমেন্ট নাই। বাট আপনি দেখেন একটা মজার জিনিস, যে বাকি 40% দে আর ভেরি স্মার্ট। হ্যাঁ আপনার দে আর রেডি ফর নেক্সট চ্যালেঞ্জ, আপনি কেন তারা আপনার মনে হয় যে এই বাকি যে 40% দে আর মানে তাদের চিন্তা ভাবনা কি ব্যাকডেটেড, বা তারা কি এতই বোকা যে এখানে একটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের প্রতি তারা ইনভেস্ট করতেছে, কেন করতেছে? কারণ আপনি যে আপনার প্রোডাকশন বাড়াবেন, কস্টিং কমাবেন, আপনি যে আপনার ইনোভেশন করবেন, করা পসিবল না, কারণ আপনার টিমই নেই, কিভাবে কাজ করবেন? আচ্ছা এখন আপনি একটা মজার জিনিস দেখেন, যে নর্মাল লেভেল আপনি যদি বাঁ পাশের স্লাইডটা দেখেন, যে আমরা নর্মাল লেভেলে আমরা চলতেছি আমার ফ্যাক্টরি, হ্যাঁ আপনি ওনারের সাথে করেন যে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের আমার দরকার কি, আমার তো নর্মাল লেভেলে আমার চলতেছে, ভালো চলতেছে আমার ফ্যাক্টরি। বাট আপনি দেখবেন কিছুদিন পর চলার পরে হঠাৎ এমন একটা প্রবলেম হইলো, প্রবলেমে আপনার কলাপস করলো, আপনি 3 দিন থেকে আপনি শেড ম্যাচ করতে পারতেছেন, হ্যাঁ টার্কিশ কালে আপনি ডাইং করতে পারতেছেন, আপনি নতুন একটা আপনার আপনার এমন একটা ফাইবার আসছে, লেটস সে নাইলন ফাইবার আসছে, আপনার নাইলন এবং সিডি পলিস্টার আসছে, হ্যাঁ আপনি ডেভেলপমেন্ট, আপনার কোনো রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম নেই, আপনার কোনো এর আগে এরকম হয় নাই, আপনার ফ্লোরোসেন্স কালার আসছে, আপনার পলিস্টার অনেক ইনোভেশন আসছে যেগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করার সুযোগ পাবো কাজল ভাই যদি বলেন পরে, তো আপনি কিন্তু ব্রেকডাউন হবে, এই ব্রেকডাউনটা কিন্তু আপনার প্রোডাকশন হ্যাম্পার করবে, আপনার ইনোভেশন হ্যাম্পার করবে, আপনার আপনার বায়ারের কাছে আপনার ফেস লুজ করবে। হ্যাঁ তো আমি এটাই এখানে উল্লেখ করছি, যে আপনি যখন প্রবলেম আসবেন, নর্মালি আপনি চলতেছেন নর্মাল লেভেলে, বাট হঠাৎ ড্রাস্টিক্যালি আপনার ফল করবে, এই ড্রাস্টিক্যালি ফল। আর যখন আপনার R&D ডিপার্টমেন্ট থাকবে, আপনার ফলটা কিন্তু আপনি ডান পাশে যদি স্লাইডটা দেখেন, ডান পাশের কার্ডটা দেখেন যে এটা এখানেও ফল হয়েছে, মানে প্রবলেম সব জায়গায় সব ফ্যাক্টরিতেই আছে, বাট এই ফলটা কিন্তু মিনিমাম ফল, যেটা ঠিক আছে আচ্ছা আমার একটা খুব মানে এক্সেপশনাল একটা অর্ডার আসছে, যে অর্ডারটা আমি করি নাই এর আগে, তো আপনার কিন্তু এটা একটা প্রবলেম। হ্যাঁ প্রবলেমটা সলভ করার জন্য কি আছে, আপনি রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমকে পাঠিয়ে দেন, হ্যাঁ, বা আপনার RFT ইম্প্রুভ হইতেছে না, আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন হ্যাম্পার হইতেছে, আপনার ফ্যাক্টরিতে কস্টিং অনেক হঠাৎ করে ইনক্রিজ করছে, হ্যাঁ হ্যাঁ আপনি রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমকে পাঠিয়ে দিবেন, আপনি সামহাও অন্যদের চেয়ে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এই কার্ভটা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ব্যাক টু দ্য নর্মাল লেভেলে চলে আসতে পারবে। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন উইদাউট হ্যাভিং এ রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম এবং উইথ হ্যাভিং এ রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম এবং উইদাউট এ রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম, এটা হলো বেসিক ডিফারেন্স, হ্যাঁ টিম থাকা এবং না থাকার মধ্যে। আচ্ছা এবার আমরা যদি দেখি যে ট্রেডিশনাল আমরা সাধারণত রিসার্চ এবং R&D ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা কি বুঝি, আমরা নর্মালি যেটা দেখি যে R&D ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকে নর্মালি ফ্যাক্টরি গুলাতে, এবং সাধারণত বায়ার থেকে অর্ডার আসে, হ্যাঁ বা মার্চেন্ডাইজার থেকে অর্ডার আসে, তারা স্যাম্পল অ্যানালাইসিস করে, এখানে ইয়ার্ন দেখে, স্ট্রাকচার দেখে, তারা নিটিং করে ওইভাবে, হ্যাঁ নিটিং করার পরে এটা ল্যাবে দেয়, ল্যাবে দেওয়ার পরে এই ফ্যাব্রিকটা ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টের পরে বিভিন্ন টেস্টিং প্রসিডিউরের মধ্যে যায়, তারপরে অ্যাপ্রুভ স্যাম্পল হয়, তারপরে বায়ারের কাছে সাবমিট করে। এটা হলো যে মোটামুটি সব ফ্যাক্টরিতেই কিন্তু মানে আমরা যে রিসার্চ এর কথাটা বলি এটা এই এই ফরম্যাটেই আছে, হ্যাঁ এই ফরম্যাটেই মোটামুটি সব জায়গায় আছে, হ্যাঁ কিন্তু আমরা যে রিসার্চ এর কথাটা বলতেছি আজকে যেটা আলোচনা করব, এই রিসার্চ একটু ডিফারেন্ট, এই রিসার্চটা হলো ফুল প্যাকেজ। আমি পরবর্তী স্লাইডটা আপনি যদি দেখেন, যে নর্মালি আমরা নর্মাল রিসার্চ যেটা আমরা বললাম যে ট্রেডিশনাল রিসার্চ, হ্যাঁ এখানে আমার কিন্তু অনলাইন মনিটরিং হইতেছে না,
আমার কিন্তু লেটেস্ট যে কস্ট ক্যালকুলেশন বা আপনার মনে করেন যে আপনার কোম্পানির ইউটিলিটি কস্ট, আপনার কোম্পানির আপনার আরএফটি ক্যালকুলেশন, আপনার কোম্পানির লেটেস্ট ডেভেলপমেন্ট, আপনার কোম্পানির কস্ট অ্যানালাইসিস, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু আপনার মধ্যে হইতেছে না। নর্মালি ইউজ হইতেছে কি আপনার নর্মালি নর্মাল প্রসেস, একটা প্ল্যানিং থাকবে, প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকবে, ফিল্ড টেস্টিং করবে, তারা টেস্টিং করার পরে বায়ারের কাছে সাবমিট করবে। বাট আপনার যে অপারেশনে ইন অপারেশন আপনার প্রবলেম গুলো হইতেছে, এটা নিয়ে আপনার রিসার্চ নেই। ইন অপারেশন আপনার প্রবলেম গুলো পরবর্তীতে আপনি কিভাবে ওভারকাম করবেন সেই জন্য আপনার কোনো অ্যাকশন নেই। হ্যাঁ আচ্ছা, আপনার সেন্ট্রাল কোনো মনিটরিং সিস্টেম নাই। হ্যাঁ, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম খুব ইম্পর্টেন্ট, যে আপনার ডাটা অ্যানালাইসিস, যে আপনার প্রবলেম গুলো হইতেছে এই প্রবলেম গুলো আইডেন্টিফিকেশনের জন্য এবং এটার যেন রিকারেন্ট প্রবলেম না হয় সেই জন্য ডেডিকেটেড টিমকে এই দায়িত্বটা দেওয়া। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং রিকারেন্ট টেস্টের মাধ্যমে আপনি, ঠিক আছে, আপনি একটা কোম্পানি থেকে আপনাকে একটা মেটেরিয়াল দিছে, ডাইস বা কেমিক্যাল দিছে, তারা একটা ডিক্লারেশন দিছে, বাট এই ডিক্লারেশন কি আসলে রাইট কিনা, হ্যাঁ, এটা অ্যানালাইসিস করার জন্য আপনার কোনো টিম নাই। রিসার্চ তারা যেটা বলতেছে এটা বিশ্বাস করতেছে না। আলটিমেটলি দেখা যেতেছে, আমি কিছুদিন আগে একটা ফ্যাক্টরিতে দেখছি যে তারা ওয়েট লস প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, তো ওয়েট লস তো আসলে বেসিক্যালি স্কাউরিং এর জন্য হইতে পারে, কস্টিক এর জন্য হইতে পারে, পারক্সাইড এর জন্য হইতে পারে। বাট এই ফ্যাক্টরিতে আমি মজার ব্যাপার দেখলাম যে তারা এনজাইম ইউজ করে। তো আমি বললাম যে আপনার এনজাইমে হয়তো সমস্যা থাকতে পারে। তারা এনজাইমটা যখন টেস্টে পাঠাইতো, এনজাইমের মধ্যে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্স পাইতো। তাহলে আপনি মজার ব্যাপার দেখেন, এটা কিন্তু আমাদের কোনো ফ্যাক্টরি চিন্তা করে না যে না এনজাইমের মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে কিনা। হ্যাঁ, এখন আপনার যদি টিম না থাকে, আপনি কিন্তু, তারা ডিক্লেয়ার করছে এখানে কোনো কিছু নেই, সব এভরিথিং ইজ ওকে, আপনি অ্যাজও পাইতেছেন, আপনি এনপি পাইতেছেন, ওপিও পাইতেছেন, হ্যাঁ, আপনার ব্যান্ড অ্যামাইন গুলো পাইতেছেন আপনি, তো আপনার তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমে আপনার কতটা ইনভেস্ট। অথচ আপনার একটা অর্ডার যখন ক্যান্সেল হয়ে যায় তখন আপনার তো যে লসটা, এটা কিন্তু খুব মিনিমাম একটা খরচে আপনি কিন্তু রিকভার করতে পারতেছেন। আপনার যে রেগুলার টপিং, ডাইং বা রিপ্রসেস লাগতেছে, এগুলো কিন্তু এই টিম কন্ট্রোল করবে, রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম তারা কন্ট্রোল করবে কিভাবে আপনার ফ্যাক্টরির প্রোডাকশন বাড়ানো যায়। হ্যাঁ, তো এগুলো কিন্তু দিস থিংস আর মিসিং ইন ট্রেডিশনাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, তো আমরা চাই এমন একটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম যেটা ফুল প্যাকেজ হিসেবে কাজ করবে। হ্যাঁ, টপ টু বটম তারা বিভিন্ন রিসার্চ করবে। তো এই রিসার্চ কিভাবে হইতে পারে আমি একটু চেষ্টা করি যে উইথিন ভেরি শর্ট টাইম পরের স্টেপে আমরা যদি যাই। আচ্ছা, এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট যে টিম, হ্যাঁ, এই টিমটা ডেডিকেশন থাকবে এবং এইটা টপ টু ম্যানেজমেন্ট। আপনি যে কোনো ফ্যাক্টরিতে যদি দেখেন আমরা কিভাবে কাজ করি, যে আমাদের একটা কমন গোল থাকে। কমন গোল কি, যে ফ্যাক্টরির টার্ন ওভার ইনক্রিজ করা। হ্যাঁ, তো এখানে আমাদের সাথে কারা থাকে, যে সিইও থাকে, ডিরেক্টর থাকে, হয়তো সুপারভাইজার থাকে, ম্যানেজার্স থাকে, টিমস থাকে, আলাদা টিমস থাকে। হ্যাঁ, তো রিসার্চ এবং ডেভেলপমেন্টটা এমন একটা ব্যাপার, এখানে সবার ইনভলভমেন্ট খুব জরুরি, কারণ আমাদের একটা কমন গোল অ্যাচিভ করার জন্য আমরা মুভ করতেছি আমরা। তো এই মুভটি আপনারা করতেছেন, তো এটার জন্য একটা ডেডিকেশন রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম থাকবে যারা সবার সাথে সিঙ্ক্রোনাইজ করবে। হ্যাঁ, যারা রিপোর্ট করবে সিইও কে, যারা ম্যানেজারদের সাথে যোগাযোগ রাখবে, যারা লো লেভেলের লোকজনের সাথে ডাটা কালেকশনের যোগাযোগ রাখবে। হ্যাঁ, যাতে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্টের যেটা টার্গেট হবে সেটা হলো কমন গোল অ্যাচিভ করা উইথ দ্য হেল্প অফ অল দ্য টপ ম্যানেজমেন্ট, টপ টু বটম ম্যানেজমেন্ট। হ্যাঁ, অল দ্য মানে এভরিওয়ান শুড বি ইনভলভ ইন দিস রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, তো তখনই আমরা কিন্তু আমাদের গোলটা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিছু রিসার্চ এবং ডেভেলপমেন্ট আমরা কিভাবে মডেল করব, মানে কিভাবে আমরা করতে পারি, এটা নিয়ে আমি চেষ্টা করছি উইদিন ভেরি শর্ট টাইম যে আলোচনা করতে, যে আমাদের এখানে আইডিয়া জেনারেশন থাকতে পারবে, রিসার্চ এবং যে মডেলটা থাকবে বা যে টিমটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, ডিজাইন, আইডিয়া ডিজাইন, কি আইডিয়া কিভাবে আমরা কাজ করব। হ্যাঁ, এটা একটা ডিজাইনিং করতে হবে, সিলেকশন করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে আপনার নতুন প্রোডাক্ট আসছে ডেভেলপমেন্ট। আচ্ছা, শর্ট অ্যানালাইসিস আপনার দরকার। হ্যাঁ, শর্ট অ্যানালাইসিস সম্পর্কে আমি আলোচনা করবো একটু পরে। আচ্ছা, প্রোডাক্ট, আমার প্রোডাকশনটা কিন্তু মেইন টার্গেট। রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি হবে যে তার প্রোডাকশন কিভাবে ইম্প্রুভ করা যায়। এই প্রোডাকশন ইম্প্রুভের জন্য আমি দুইটা প্রসেস এখানে একটু শর্ট আলোচনা করবো, লিন ম্যানেজমেন্ট এবং 5S। হ্যাঁ, কাজল ভাই আসলে এই দুইটা বিষয়ে খুবই এক্সপার্ট, সে দুইটা বিষয়ে খুব হাইলি ট্রেন, তো উনি হয়তো আরো ডিটেলস বলবে। তো আমি চেষ্টা করবো জাস্ট বেসিক ধারণা দেওয়া সবাইকে। আচ্ছা,
এবং সেলস এবং মার্কেটিং টিমের সাথে তাদের সামঞ্জস্য রাখতে হবে, কারণ আমি যে লেটেস্ট ডেভেলপমেন্ট করব এটা কস্ট ইফেক্টিভ কিনা এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা আমি একটা এমন একটা রিসার্চ করলাম বা একটা ডেভেলপমেন্ট করলাম যে ডেভেলপমেন্ট আসলে ভায়াবল না, হ্যাঁ, যে ডাইসি পাওয়া যাইতেছে না বা যেই ডাইস কেমিক্যাল আমার আওতায় নাই বা যেই মেশিন আমার ফ্যাক্টরিতেই নাই, হ্যাঁ, তো আমি একটা রিসার্চ করলাম সেটা আসলে, তো এই জন্য আপনার কিন্তু সিঙ্ক্রোনাইজ করতে হবে অল দ্য টিম, উইথ অল দ্য টিম, হ্যাঁ, এবং এই ফিডব্যাকটা আপনার দিতে হবে, এই ফিডব্যাকটা দিতে হবে সব অল ম্যানেজমেন্ট পার্সনকে, যে আমি এই রিসার্চ করছি, আমার ফ্যাক্টরিতে এই মেশিন নাই, এই ডেভেলপমেন্টটা আমি এই ফ্যাক্টরি থেকে করব, অথবা আমার এই আমার নতুন এই অর্ডারটা আসছে, আমি অর্ডারটা এইভাবে জেনারেট করব, এইভাবে জেনারেট করলে আমি অল্প সময়ে এখান থেকে প্রফিট বের করতে পারবো। তো এটা একটা সার্কেল, এই সার্কেলে আপনাদের সবাইকে মানে সমন্বয় করাই আপনার রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের কাজ। এবং এটা এই জন্যে এই মডেল আমি একটা জাস্ট একটা মডেল আপনাদের সাথে আলোচনা করছি যে এই সার্কেলটা আপনার এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের সাথে সামঞ্জস্য রাখবে এবং তারা কিভাবে কাজ করবে, তারা তারা আপনার এই প্রসেস গুলো ফলো আপ করা থেকে শুরু করে আপনার আইডিয়া জেনারেশন এভরি স্টেপে কাজ করবে। আচ্ছা, আমি এরপরে, আচ্ছা এখানে আপনি দেখেন যে আগে শর্ট অ্যানালাইসিস আছে, হ্যাঁ, আচ্ছা শর্ট অ্যানালাইসিসটা আমরা যদি সংক্ষেপে বলি যে আপনার আপনার ফ্যাক্টরিতে, হ্যাঁ, আপনার ফ্যাক্টরির এবং ফ্যাক্টরি এবং ইন্ডিভিজুয়াল অর্ডারে আপনার শর্ট অ্যানালাইসিস করতে হবে যে আপনার স্ট্রেংথ কি, সে আপনি কোন কোন টাইপের ফ্যাক্টরিতে মানে ফ্যাব্রিকে আপনি ভালো কাজ করতে পারতেছেন, হ্যাঁ, আপনার উইকনেস কি, লাইক কোন মেশিন আপনার নাই, আপনার কোন জায়গায় ইম্প্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ, আপনার লেটস সে আপনার একটা নতুন ডেভেলপমেন্ট আসছে, এই ডেভেলপমেন্ট আপনার ডাইস কেমিক্যাল আপনার আছে কিনা বা আপনার ফ্যাব্রিক আছে কিনা, হ্যাঁ, আপনার বা আপনার মনে করেন যে আপনার এই মেশিন আছে কিনা, আমার কোন মেশিন আনলে আমি এই অর্ডার প্রতি বছর আসতেছে, হ্যাঁ, কিন্তু আমি এই টাইপের মেশিন আমি ইম্পোর্ট করে আমি এখানে ডেভেলপমেন্ট করতে পারি কিনা, হ্যাঁ, এই আপনার উইকনেসটা জানতে হবে। এটা হলো যে আপনার প্রসেস এবং প্রোডাক্ট এবং আপনার ফ্যাক্টরির শর্ট অ্যানালাইসিস, হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার থ্রেট জানতে হবে যে হোয়াট আর দ্য অবস্ট্যাকল, আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন, লাইক সে আপনি হয়তো ডাইং এ প্রবলেম ফেস করতে পারেন, আপনি হয়তো আপনার এই ইয়ার্ন অ্যাভেলেবল না হইতে পারে, আপনার হয়তো আনইভেন আসতে পারে, হ্যাঁ, প্রবলেম গুলো আপনার জানতে হবে। এবং অপরচুনিটি, হ্যাঁ, আপনার গোল কি, যে আমি না আমি অর্ডারটা কন্টিনিউয়াস করব এবং আমি এমন একটা সেট আপ করবো যে অন্যদের চেয়ে আমি কস্ট কমে আমি এটা সার্ভ করবো বায়ারকে, হ্যাঁ, যেন এই অর্ডারটা আমার থাকে। এই রিসার্চটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার শর্ট অ্যানালাইসিস করা যে আপনার ফ্যাক্টরিতে আপনি আপনি কোন প্রোডাক্টে আপনি স্ট্রং, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, লিন ম্যানেজমেন্ট সম্পর্কে আমি অল্প একটু আলোচনা করি যে লিন ম্যানেজমেন্টটা হলো যে আপনার আপনার যে প্রসেস, আপনার ফ্যাক্টরিতে যে প্রসেসটা, লিন ম্যানেজমেন্ট বিষয়টা আসলে খুব বিশদ একটা ব্যাপার। যে আপনার টয়োটা কোম্পানিতে দুজন সায়েন্টিস্ট আপনার তারা এই টয়োটা কোম্পানি ভিজিট করার পরে তারা দেখছে যে টয়োটা কোম্পানি যেভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে অন্যদের চেয়ে তারা কেন ডিফারেন্স, তাদের প্রোডাক্ট কেন সারা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়, হ্যাঁ, তো এখান থেকে আপনার এই লিন ম্যানেজমেন্টের জন্ম, হ্যাঁ, প্রোডাক্ট কিভাবে আপনার প্রোডাক্ট কনসিস্টেন্সি রাখা যায়, কিভাবে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করা যায়, এবং সেই টয়োটা কোম্পানির বেস মডেল থেকে শুরু করে এই আপনার এই লিন ম্যানেজমেন্টের আপনার শুরুটা। তো এখানে আপনার প্রোডাক্টের ভ্যালুটা বুঝতে হবে, হ্যাঁ, আপনার প্রোডাক্টের যে ভ্যালু, ভ্যালু মানে কি, আপনার স্পেশালিটি, আপনার এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার স্পেশালিটি কি আপনার জানতে হবে, হ্যাঁ, এবং আপনার এলিমিনেশন অফ ওয়াস্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার যে আপনার যেগুলো দরকার নাই, হ্যাঁ, আননেসেসারি থিংস, হ্যাঁ, আপনার অথবা ফল্টি প্রোডাক্ট, ফল্টি প্রোডাক্ট আপনার বায়ারকে দিতে দেওয়া যাবে না, হ্যাঁ, যাতে আপনার রেপুটেশনটা মেনটেন থাকে। আপনি যখন এগুলো মেনটেন করবেন আপনি তখন দেখবেন যে আপনার রিসার্চটাও ডেভেলপ হবে, আপনার ফ্যাক্টরির প্রোডাকশনও ইম্প্রুভ হবে, হ্যাঁ, এবং আপনার ইম্প্রুভমেন্ট কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের মধ্যে থাকতে হবে। যে আমি এখন যে অবস্থায় আছি, আজকে আমি আমার কোয়ালিটি লেভেল যা, আমার আরএফটি লেভেল যা, আমার ডেলিভারি সিস্টেম যা, আমি নেক্সট ডে এর চেয়ে ইম্প্রুভমেন্ট করব। এই কন্টিনিউ এই তিনটা পিলারের উপর কিন্তু আপনার এই লিন ম্যানেজমেন্ট, হ্যাঁ, আচ্ছা, এটাই এখানে বলা আছে যে আপনার আইডেন্টিফাই ভ্যালু, আপনার ভ্যালুটা আপনার জানতে হবে। আচ্ছা, এই ম্যাপিং ভ্যালু, হ্যাঁ, আপনার ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্টের প্রতিটা গ্রুপে আপনার ম্যাপিং করতে হবে, কোন জায়গায় আপনি ভালো, কোন জায়গায় আপনার খারাপ, ওইটা আপনার আবার শর্ট অ্যানালাইসিস আপনার লাগবে, হ্যাঁ, আপনার ফ্লো, হ্যাঁ, আপনার প্রোডাকশন ফ্লোতে কোথায় প্রবলেম হইতেছে, হ্যাঁ,
আপনার ডিফেক্টিভ প্রোডাক্ট গুলাকে রিমুভ করা, ডিফেক্টিভ প্রোডাক্ট গুলাকে কিওর করা, অথবা আপনার হ্যাঁ কোথাও আপনার প্রবলেম হইতেছে হঠাৎ করে সেটা ওখানে স্টপ করে প্রবলেম সে কারেকশন করার পরে আবার যেন রান করে, হ্যাঁ এরকম আপনার এটা উপর স্টাডি করলে জানতে পারবেন যে লিন ম্যানেজমেন্টে নর্মাল যে কোনো ফ্লোতে যে কোনো প্রোডাক্ট এখন যখন যাবে সেই প্রোডাক্টটা যখন একটা ফল্ট পাওয়া যায় তখন যেন ওইখানে স্টপ করা হয়, কারণ ফল্ট আপনার যদি আসে আপনার বায়ার কিন্তু পরবর্তীতে আপনাকে অর্ডার দিবে না। এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার রেপুটেশন মেনটেন করা, হ্যাঁ তো সেটা লিন ম্যানেজমেন্ট একটা ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া, হ্যাঁ এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনার খুব জরুরি। হ্যাঁ ফাইভ এস সম্পর্কে আমরা আলোচনা করি যে ফাইভ এস আপনার প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো আপনার এই R&D ডিপার্টমেন্ট কিন্তু এই ফাইভ এস এর উপরও কাজ করে যে আপনার আপনার শর্ট করে ফেলতে হবে যে ট্যাগ করে যে এই জিনিসগুলো আমার ডিপার্টমেন্টের দরকার নাই, হ্যাঁ এই জিনিসগুলো আমার মেইন টার্গেট, হ্যাঁ এবং অর্ডার থাকতে হবে কাজের যে অর্ডার গুলা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ শাইন শাইন মানে আপনার লেটেস্ট ইম্প্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ লেটেস্ট প্রতিদিন আপনার ইম্প্রুভমেন্ট করতে হবে যে ডেভেলপমেন্ট করতে হবে, হ্যাঁ এবং আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আপনার জানতে হবে আপনার বায়ার রিকোয়ারমেন্ট কি এবং আপনি কি ইউজ করলে আপনি বায়ারের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারেন, তো এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ তো এবং এই এই কোয়ালিটিটা আপনার মেনটেন করা, হ্যাঁ এটা হলো আপনার শর্ট সেট ইন অর্ডার শাইন স্ট্যান্ডার্ড এবং সাস্টেইন করা, এই কোয়ালিটিটা মেনটেন করে চলা। তো তখনই যখন আপনি এই ফাইভ এস ইমপ্লিমেন্ট করবেন আপনার R&D ডিপার্টমেন্টে, হ্যাঁ তখন দেখবেন যে আপনি আপনার কোয়ালিটি মেনটেন করতে পারতেছেন, আপনার ডেভেলপমেন্টটা হইতেছে এবং আপনি আপনার যে লক্ষ্যে আপনি যে ফ্যাক্টরি গোল আপনার কোম্পানি গোল আপনার পার্সোনাল গোল অ্যাচিভ করতে পারতেছেন। আচ্ছা আরেকটা বিষয় আমি সংক্ষেপে আলোচনা করি যে R&D যে ওয়াইড একটা সেক্টর এটা কিন্তু আপনার R&D কন্ট্রোল করে আপনার কাস্টমার নিড এবং প্রোডাকশন, আপনার প্রোডাকশন R&D কন্ট্রোল করবে, আপনার মার্কেটিং ও ডিপার্টমেন্ট R&D এর মাধ্যমে কন্ট্রোল করবে, লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো কন্ট্রোল করবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ফাইন্যান্স যেটা আপনার কস্টিং যেটা, হ্যাঁ কস্টিংটাও কিন্তু আপনার R&D ডিপার্টমেন্টের কাজ, যে আপনার কস্টিং কি বেশি হইতেছে কিনা, পার কেজি কস্টিং বেশি হইতেছে কিনা, বা আপনার যে প্রফিট আপনার প্রফিট যে প্রফিট মার্জিন ব্রেকডাউন আপনার ঠিক আছে কিনা, না আপনি কাজ করতেছেন বাট আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার লস হইতেছে ফ্যাক্টরিতে, হ্যাঁ এটা আপনার দেখা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ তো আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে সেটা হলো ফিউচার অফ টেক্সটাইল, ফিউচার অফ টেক্সটাইল যে R&D এখন কি দেখেন আপনারা রিসোর্স বেস, হ্যাঁ নতুন নতুন ডেভেলপমেন্ট গুলো আপনার জানতে হবে, আপনি যদি নতুন ডেভেলপমেন্ট গুলোর সাথে অ্যালাইন না থাকেন আপনি কিন্তু নতুন অর্ডার গুলো করতে পারবেন। আজকে দেখেন ভিয়েতনাম আমাদের চেয়ে খুব অল্প সময়ে কিন্তু তারা ভালো করছে ডিউ টু তারা কিন্তু অনেক অর্গানাইজ, হ্যাঁ আমাদের এই অর্গানাইজেশনের জায়গায় কিন্তু আমাদের, তারপর আপনি দেখেন যে লো এনার্জির কাজ বা আপনার যেটা ইকোলজিক্যাল ইকো ফ্রেন্ডলি প্রসেস গুলা আমরা প্রসেস গুলা নিয়ে স্টাডি করতে পারি আমাদের R&D-তে, হ্যাঁ যে ওয়াটার কিভাবে কমানো যায়, হ্যাঁ RFT কিভাবে ইম্প্রুভ করা যায়, হ্যাঁ এবং কস্টিং কিভাবে কমানো যায়, হ্যাঁ আলটিমেট প্রোডাক্ট কিভাবে আপনার ভালো করা যায় প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ এবং যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমাদের কেমিক্যাল ইউজ হয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রসেস ইউজ হয়, হ্যাঁ আচ্ছা স্পেসিফিক সলিউশন আপনার সলিউশন বেস আপনাদের একটা ডেভেলপমেন্ট করতে হবে যেন এই R&D ডিপার্টমেন্ট সবসময় যে কোনো প্রবলেম সলভ করতে পারে, হ্যাঁ যে প্রবলেমটা আগে হয়েছে সব ডাটা ডাটা থাকবে R&D ডিপার্টমেন্টের কাছে, যে হয়তো 5 বছর পরে সেম মানুষ নাও থাকতে পারে সেম GM নাও থাকতে পারে বা CEO নাও থাকতে পারে বাট ডাটা থাকবে যে 5 বছর আগে এই প্রবলেম হয়েছিল এখন এই ওইভাবে সলভ করা হয়েছে এখন আমরা এইভাবে সলভ করবো। হ্যাঁ এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ফ্লেক্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট, যে আমরা চিন্তা করি না 5 বছর আগে আমরা যেভাবে ডাইং করতেছি এখনো ওই ফ্যাক্টরিতে ওইভাবে ডাইং চলতেছে বাট না কোনো রিসার্চ এবং ডেভেলপমেন্ট নাই, আগের এনভায়রনমেন্ট কিন্তু এখন নাই, আপনার ওয়াটার কোয়ালিটি সেম নাই, আপনার চেঞ্জ হইতেছে তো চেঞ্জকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে এবং আপনার প্রসেসগুলো ওইভাবে আপনার কারেকশন করতে হবে, হ্যাঁ এবং আপনার ইনভেস্টমেন্ট কিভাবে ইনভেস্টমেন্ট কমের মধ্যে আপনার বেশি আউটপুট আনা যায় এটাও কিন্তু আপনার R&D ডিপার্টমেন্টের কাজ। তো আমার মনে হয় আমি চেষ্টা করছি, থ্যাংক ইউ সবাইকে। কাজল ভাই আমার মনে হয় আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই, আমি সময় আমি চেষ্টা করছি আর কি শেষ করার। হ্যাঁ আমার মনে হয় আপনি আমার পর নেক্সট কাজটা অনেক সহজ করে দিয়েছেন। জি জি না ঠিক আছে, প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি সবই কভার হয়ে গেছে।
জি জি হ্যাঁ না আমরা আসলে চেষ্টা করছি যে R&D সম্পর্কে প্রিলিমিনারি ধারণা দেওয়ার। তো আমার মনে হয় যে আমাদের সাথে যারা আছেন তারা যদি কোশ্চেন গুলো করেন, কোশ্চেন দেখা যায় কিনা, চেষ্টা করি কোশ্চেন গুলো একটু কালেক্ট করার। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট জি কাজল ভাই বলেন, অসুবিধা নেই। আচ্ছা একটা কোশ্চেন আসছে যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে রিসার্চ এবং ডেভেলপমেন্টের আসলে কি ইম্প্যাক্ট যদি একটু বলতেন। আমি এর মধ্যে আমি চেষ্টা করি কোশ্চেন গুলো একটু কালেক্ট করার। এখানে আমরা আপনি সবই ই করছেন, তারপরে আমি বলি যে আমাদের টেক্সটাইলে যে ইটা হয় প্রবলেমটা ফেস করে সেটা হলো মানে আমরা সবাই একটা জিনিস চিন্তা করে RFT-টা, মানে আমরা ব্লাইন্ড ডাইং করব, তারপরে কস্ট মিনিমাইজ করব, OTD ঠিক রাখব এবং প্রোডাকশন ইনক্রিজ করতে হবে। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া আমার মনে হয় না যে এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা সম্ভব। আর মানে চলতে চলবে বাট মানে ওইভাবে আর আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। ওই যে আপনি যেটা বললেন 60-40 থেকে যাবে সবসময়, 30 টন ফ্যাব্রিক ডাইং করে 30 টন ফ্যাব্রিক ডাইং করে দেখা যাবে দিন শেষে ডেলিভারি দিচ্ছি 20 টন, 10 টন আমার কোন প্রবলেমের কারণে রয়ে যাবে। এই যে জায়গাগুলো এগুলো ইমপ্রুভ করতে হলে আমাদের রিসার্চ অ্যান্ড রিসার্চ ছাড়া আমাদের ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ নাই। না আসলে এখন কিন্তু আপনার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ফেস করতে হবে আপনাদের সবাইকে। হ্যাঁ চ্যালেঞ্জ ফেস না মানে করতে পারলে কিন্তু আপনি নিজে এলিমিনেট হয়ে যাবেন। হ্যাঁ আমরা এখন মানে অ্যাজ ইউজুয়াল নিয়মে কি হয় যে প্রোডাকশন দিতে হবে, প্রোডাকশন দিলাম 30 টন, 30 টন প্রোডাকশন দেওয়ার পরে দিন শেষে আমি ডেলিভারি দিচ্ছি 20 টন, 2 টন শেড নটকে, 3 টন কোয়ালিটি ফেল, GSM, শিঙ্কেজ, এভরিথিং, মানে কোনো কারণে যাচ্ছে না। তাহলে আসলে কিন্তু আমার আলটিমেট প্রোডাকশন 20 টন, যে 10 টন আমি জি জি যেভাবে প্রোডাকশন করেছি ওইটা আমার কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমার একটা যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম থাকতো, সেখানে আমরা SOP সেট SOP ক্রিয়েট করতাম, SOP ফলো করে করতাম, তাহলে আমার দিন শেষে 30 টন নামবে, 30 টনই আমার ডেলিভারি যাবে। জি কাজল ভাই হ্যাঁ কাজল ভাই আপনার মাইকটা মনে হয় মিউট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইটস ওকে বলেন। হ্যালো, জি বলেন, অসুবিধা নেই। হ্যাঁ এই যে মানে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে মূলত আমরা এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারি, মানে ভাইটাল যে পয়েন্ট গুলো সেই জায়গাগুলোতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া আমাদের ইমপ্রুভমেন্ট করার কোনো অপশন নেই। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে যে ইফেক্ট অফ R&D অন লিড টাইম। লিড টাইম আসলে কি ইফেক্ট? একটা ভালো, হ্যাঁ ভালো একটা ই আসছে যে আমরা লিড টাইমে, আমরা আগে লিড টাইম করতাম কত, 120 দিন, 90 দিন, 60 দিন। এখন আমাদের কিছু কিছু বায়ারের যেমন MNS এর মার্কস স্পেন্সারের লিড টাইম এখন এই মুহূর্তে 30 দিন, 30 দিনে করে দিচ্ছে, 30 দিনে কিছু অর্ডার করতে হয়। তো 30 দিনে লিড টাইমে যখন গুডস শিপমেন্ট করতে হবে তখন আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া কিভাবে সম্ভব? ইয়ার্ন আমার অ্যাভেলেবল থাকবে না, যে ইয়ার্নটা আমার হাতে থাকবে সেটা নিয়েই আমাকে এগুতে হবে, সামনের দিকে যেতে হবে। তো যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম থাকে, তারা যে ইয়ার্নটা আছে সেটা নিয়ে তারা কাজ করবে, যে এই ইয়ার্ন দিয়ে আমি নিটিং প্যারামিটার কিভাবে সেট করলে আমি বায়ার কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো।
এবং ডাইং এ যদি ওখানে কোনো রিস্ক 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 থাকে, যে ওই স্টাইলটাতে আমার কি কি রিস্ক থাকতে পারে, কি কি আমার ট্রাবল হইতে পারে, তো ওই জায়গাগুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমটা আগেই কমপ্লিট করে রাখবে। তো তখন আমরা 30 দিনে বা 45 দিনে এটা একটা অর্ডার কমপ্লিট করা সম্ভব। এই জায়গাগুলোতে লিড টাইম এর উপর একটা ই করে, যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকলে আমরা লিড টাইম নিয়েও একটু লিড টাইম ও কম নিয়ে সেটা অর্ডারটা ওঠানো সম্ভব, এবং গুডস শিপ ডেলিভারি দেওয়া এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট ফিল আপ করা সম্ভব। আচ্ছা, আমাদের আরফান হান্সম্যানের আরফান কমেন্টস করছে আর কি, দেখছেন মনে হয়, এই যে এটা আরফান, আসলে আরফান আমাদের হান্সম্যান। থ্যাংক ইউ আরফান ভাই। আরো যারা দেখতেছেন তারা যদি আপনাদের ইমেল অ্যাড্রেস দেন, হ্যাঁ, তাহলে আমরা বা কমেন্টস করেন আমরা জানতে পারবো। অনেকে আমাকে ইনবক্স করছে, হ্যাঁ করছেন, আমি দেখতেছিলাম আসলে। তো তারা যদি ইমেল অ্যাড্রেস দেন তো আমরা চেষ্টা করবো তাদের সাথে আমাদের প্রেজেন্টেশন এবং আরো লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা শেয়ার করার। হ্যাঁ, আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে আমি যেটা বলবো সেটা হলো ওই যে আমার ওয়ার্ক ওয়ার্ক ফ্লো এন্ড আপনি যেটা বলছেন ট্রেডিশনাল ওয়ার্ক ফ্লো সেম সেমই টাই, যে একটা বায়ার থেকে একটা স্যাম্পল অর্ডার ক্রিয়েট রিসিভ করার পরে সেটা অ্যানালাইসিস, স্যাম্পলটা অ্যানালাইসিস করবে, ইয়ার্ন সিলেকশন করতে হবে, যে আমি কত ইয়ার্নে যাব বা কত ইয়ার্নে গেলে আমার সিঙ্কে জিএসএম বিভিন্ন প্যারামিটার গুলো মিট করতে পারবো, তারপর ডাইং এ কি কি রিস্ক থাকতে পারে, যে সেটা আমার হইতে পারে লাইট ফাস্টনেস ভালো হতে হবে, বা ফিনিশিং এ আমার ইগুলো সেট করে প্যারামিটার গুলো সেট করে দিতে হবে। তো এই যে মানে একদম আপ টু বটম তারা ফলো আপে থাকবে, এই এইভাবেই একটা আরএনডি টিমকে ডেভেলপ করতে হবে, ই করতে হবে, না হলে আসলে সম্ভব না। যে শুধু আমি ডাইং এ রেখে দিলাম, যে সে শুধু স্যাম্পল আসলো স্যাম্পল পার করে দিলো, আসলে এটা কোনো আরএনডি এর একটা ই হইতে পারে না, আরএনডি হবে আপ টু বটম। আচ্ছা, একটা কোশ্চেন আসছে ফিজিক্যাল এবং কেমিক্যাল আরএনডি। হ্যাঁ, ফিজিক্যাল এবং কেমিক্যাল আমরা আসলে নরমালি ফ্যাক্টরিতে কি কি আরএনডি করি, নরমালি করি যে হয়তো ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রসেস গুলা কিভাবে আরএনডি আন্ডারে আনা যায়। ফিজিক্যাল আরএনডি হতে পারে যে আমি শুরুতেই যাই, আমি যখন আমি যদি যাই যে ইয়ার্ন থেকে একটা অর্ডারের এগেনস্টে হোক আর যেটাই হোক, ইয়ার্ন ইন হাউস হওয়ার পরে আমি সেই ইয়ার্নটার উপর আমি টেস্টটা করে ফেলবো, যে আমি এই ইয়ার্ন দিয়ে কোন লেভেল পর্যন্ত আমি আমার কোয়ালিটি অ্যাচিভ করতে পারবো, যে আমি আমার পিলিং রিকোয়ারমেন্ট আছে 3, তো আমি কি আসলে 4, এটা দিয়ে কি আমি 4 বা 3 অ্যাচিভ করতে পারবো কিনা। তো আরএনডি টিমের প্রথমই হলো সেখান থেকে ইয়ার্নটা নিয়ে ফ্যাব্রিক করে ওইটাকে তারা মানে একটা অর্ডারের এগেনস্টে ওই একটা অর্ডারের এগেনস্টে যে যে প্যারামিটার ফলো করার দরকার সবগুলো প্যারামিটার তারা ফলো করবে, ডাইং করে নিয়ে টেস্ট টেস্ট দেখবে ফিজিক্যাল কেমিক্যাল এবং যত ধরনের টেস্ট আছে কালার ফাস্টনেস টু ওয়াশ থেকে শুরু করে যা আছে সবকিছু করে ওই ইয়ার্নটার উপরে একটা কনফার্মেশন দিবে, যে হ্যাঁ এই ইয়ার্ন দ্বারা আমার এই লেভেলের কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব, এটাকে আমরা ফিজিক্যাল আরএনডি তে বলতে পারি। এবং কেমিক্যাল আরএনডি তে যদি যান এটাও সেম, যে ডাইং এর আমাদের ডাইস কেমিক্যাল এর বিভিন্ন সময় বিভিন্ন লট আসে, সল্ট সোডা এবং এভরিডে আমরা যে জিনিসটা ইউজ করি পানি, যেমন পানি ছাড়া তো আমাদের টেক্সটাইল চিন্তাও করা যায় না, অচল। হ্যাঁ, অচল। তো এই জায়গাতে যদি আমার পানি আমি আজকে এক হার্ডনেস থাকলো একরকম, আগামী কালকে হার্ডনেস অন্যরকম,
তো এইখানে যখন একটা শেড প্রবলেম হবে বা শেড প্রবলেম ক্রিয়েট হবে, সেটা তো প্রবলেম ক্রিয়েট হওয়ার চেয়ে আমার মনে হয় প্রবলেম প্রবলেম ক্রিয়েট হওয়ার পরে সলভ করার চেয়ে আমার মনে হয় প্রবলেম হওয়ার আগে সলভ করাটা বেশি বেটার বেটার বেটার, যেটা R&D ছাড়া বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া সম্ভব বলে আমার মনে হয় না আর কি। না হলে R&D রিসার্চ ছাড়া এরকম চলবে যে হ্যাঁ প্রবলেম হচ্ছে, আচ্ছা আপাতত তো নাই, প্রবলেম হোক পরে দেখবো। তো এইভাবে আসলে তখন কাস্টমারের কাছেও আমাদের একটা ই চলে আসে, ব্যাড চিন্তা ব্যাড ভাবনা আসে রেপুটেশন যে আসে আর কি। হ্যাঁ রিপুটেশন চলে আসে। আচ্ছা, এই নর্মালি আমরা ইয়ার্ন এর জন্য কিন্তু অনেক প্রবলেম ফেস করি, যেটা হ্যাঁ বলছেন আসলে হঠাৎ ইয়ার্ন লট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ ইয়ার্ন লট চেঞ্জ হয়ে যাচ্ছে, যে একটা বড় একটা অর্ডার করতে হবে, ওখানে ইয়ার্ন ইয়ার্ন আপনি দুইটা তিনটা লটের ইয়ার্ন ইউজ করতে হবে। তো যদি সেই হুম হুম ক্ষেত্রে মানে সলিড হলে আপনি ধরেন ল্যাব করে হোক যেভাবে হোক আপনি মানে কম ম্যানেজ করে নিলেন, কিন্তু মিলানজের ক্ষেত্রে যদি হয় এটা, এবং বড় অর্ডারে যদি আপনি ইসের এইভাবে চলতে থাকে যে হ্যাঁ এই অর্ডারটা আমার এতটুকু ইয়ার্ন শেষ হওয়ার পরে আমি নেক্সট নতুন ইয়ার্নটা নিব, তো মিলান যে যখন আপনি PC-র উপর বা CD পলিস্টার আছে এইগুলাতে যখন যদি আপনি ইয়ার্নে একবার এটা ম্যাচ করতে না হয়, তাহলে তো আপনার পুরো অর্ডারটাই ডিজাস্টার হয়ে যাবে। তো এইখানে যেমন ফিজিক্যাল, এইখানে একটা R&D একটা বিশাল একটা অবদান রাখতে পারে আমার মনে হয়। অবদান রাখতে পারে। ইভেন আপনি দেখেন কেমিক্যাল, আপনি কেমিক্যাল ডাইস কেমিক্যালের যে চেঞ্জ অনেক সময় হয়, দেখা গেছে যে বিভিন্ন লট চেঞ্জ হইতেছে, বা আপনার মনে করেন আপনার ফ্যাক্টরিতেই হয়তো অন্য লট মানে অনেক পুরাতন লটের আসছে। আবার আমরা তো লোন লোন কালচারে অভ্যস্ত, হ্যাঁ লোন ছাড়া তো দেখা লোন গেছে। নিতে হয়, লোন নেই, লোন তো হলো একটা হ্যাঁ তো একটা হ্যাঁ তো এখন দেখা গেছে যে আপনি যখন লোন নিতেছেন তখন অন্য লটের প্রোডাক্ট আসতেছে, বা অন্য ফ্যাক্টরি থেকে বায়ার কেও আসলে সাপ্লায়ার কেও দোষ দিল আপনি অনেক ক্ষেত্রে, তারা হয়তো অন্য ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলো, বা সেই ফ্যাক্টরিতে সেই প্রোডাক্ট কতদিন থাকছে বা তারা কোন স্টেজে রাখছে। হ্যাঁ, কারণ একটা প্রোডাক্ট রাখার জন্য তো কিছুটা ক্রাইটেরিয়া আছে যে একটা আমার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট লাগবে। হ্যাঁ, তারা কি সেটা মেনটেন করছে কিনা সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার তো প্রোডাক্ট আসার পরে আমি যখন এটা নিয়ে ডাইং করব তখন প্রবলেমটা তো আমি ফেস করতেছি। তো আমার যদি এই যে একটা টিম যেমন না থাকে ধরেন এটা মনিটর করার। হ্যাঁ ধরেন আনিবেন আসলে, যদি ফ্যাব্রিকে কখনো আনিবেন হয় বা শেড ভেরিয়েশন আসে, আমরা প্রথমে কি করি, আমাদের যে ফ্লোরে সুপারভাইজার আছে বা মেশিন অপারেটর বা এই লেভেলের লোকজনকে আমরা একটু প্রেশার ক্রিয়েট করে যে না তোমার হ্যাঁ জন্য প্রেশার এটা ক্রিয়েট করি। হচ্ছে, হ্যাঁ প্রেশার ক্রিয়েট করি। হুম কিন্তু হুম আসলে কি শুধু ওদের কারণেই শেড না 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 ভেরিয়েশন বা এটা হয়? না না না, এটা আসলে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট থিঙ্কিং ও কিন্তু চেঞ্জ করতে হবে, আমাদের চেঞ্জ ট্রেডিশনাল করতে থিঙ্কিং হবে। থেকে একটু বের হ্যাঁ হয়ে আসতে হবে। হ্যাঁ, আমার একটা প্রবলেম হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে ব্লেম না করে কিভাবে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারি, এই প্রবলেম থেকে আমরা বের হওয়ার একটা সলিউশন তৈরি করতে পারি, এবং এই প্রবলেমটা কিন্তু আবার আসতে পারে। হ্যাঁ ওই যে যেমন একটা আছে স্মার্টলি আমরা এটা নিয়ে করতে পারি, স্পেসিফিক করতে, হুম 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 প্রথমে আমাদেরকে স্পেসিফিক করতে হবে যে হ্যাঁ আসলে আমার এই প্রবলেমটা এই কারণে আসছে, যে হুম 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 ডাইস কম্বিনেশনের কারণে আসছে বা আদার্স হার্ডনেস পানি ওয়াটার হার্ডনেস এর কারণে, যে প্রবলেমটার জন্য মানে আসলে যে প্রবলেমটা আসছে কোন কারণে আসছে সেটা যদি আমরা স্পেসিফিক করতে পারি, তাহলে আমাদের নেক্সট লাইফটা আর একটু ইজি হবে, নেক্সট স্টেজটা আর একটু ইজি ইজি হবে। হবে। হ্যাঁ ইজি হবে। হ্যাঁ, এবং এই এইটা তো আবারও আসতে পারে, আপনি আজকে প্রবলেম ফেস করছেন মনে করছেন যে আর আসবে না, বাট আগামী 5 বছর পরে আপনি সেম প্রবলেম ফেস করতে পারেন, বা 2 বছর হ্যাঁ পরে সেম প্রবলেম অন্য কালারে করলেন। হ্যাঁ, এমন সময় করলেন যখন লিড টাইম খুবই অল্প, তো তখন আপনি যে আপনার সলিউশন নাই হ্যাঁ হ্যাঁ তখন আর এই করার কোনো সুযোগ আমার কোনো সুযোগ থাকবে না। থাকবে না। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে কোয়ালিটি কন্ট্রোলে R&D এর ইফেক্ট কি হতে পারে, কোয়ালিটি কন্ট্রোলে? কোয়ালিটি কন্ট্রোলে আমি এক কথায় বলবো যে R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া কোয়ালিটি কন্ট্রোল 100% মানে 100 না 80%ও সম্ভব না R&D ছাড়া, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া। যেমন
রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের প্রথম ইটাই হবে হলো তারা একটা এসওপি, মানে একটা না, তারা গ্র্যাজুয়ালি এসওপি ক্রিয়েট করতে থাকবে, এবং সেটা এখন অনেক ইআরপি আসছে বা বিভিন্ন সফটওয়্যার আসছে, এবং সেখানে তারা জেনারেট করবে যে আমার 100% কটন, 100% কটন 140 জিএসএম এর একটা ফ্যাব্রিক আমার নিটিং থেকে কত ইয়ার্ন, কত ইয়ার্ন কাউন্ট আমি ইউজ করব, এবং সেখানে আমি কত মেশিন মেশিন ডায়া কত ছিল আমার ওই অর্ডারটা করার জন্য, মেশিন ডায়া কত, মেশিন গেজ কত, মেশিন স্পিড কত, স্টেজ লেন্থ, ইয়ার্ন টেনশন থেকে শুরু করে, যদি ফ্যাব্রিকে ইলাস্টেন থাকে যে ইলাস্টেন টেনশন কত ছিল, এবং গ্রে ডায়া কত, গ্রে জিএসএম কত, ফিনিশ, এবং আমার অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত আমার রিকোয়ারমেন্ট কি, ডায়ার রিকোয়ারমেন্ট কি এবং জিএসএম রিকোয়ারমেন্ট কি, সব প্যারামিটার থাকতে হবে আমার, নিটিং থেকে শুরু হয়ে আসতে হবে সেটা। এবং এটা আপনি কিভাবে তাহলে মানে একটা ডিপার্টমেন্ট বা একজনকে দিয়ে ধরেন নিটিং গাই এটা মেইনটেন করলো, সবই করলো, অর্ডার শেষে প্রতিটা অর্ডারে কি আপনি গিয়ে নিটিং পার্সনকে, নিটিং হেডকে জিজ্ঞেস করবেন যে ভাই আমার এই অর্ডারটা আমি কিভাবে, মানে আমার তো এখানে জিএসএম হচ্ছে না, তো এটার আগের এটা কি ছিল, স্টিচ লেন্থ কত ছিল বা মেশিন গেজ কত ছিল, এটা জিজ্ঞেস করতে হবে, বা আপনাকে ওইখানে যে সময় ই করতে হবে। আবার ধরেন ফিনিশিং, ফিনিশ ডাইং এ আসলেন, ডাইং এ এসে কি হয় আলটিমেটলি একটা ফ্যাব্রিক ল্যাব করে দিচ্ছে, ল্যাব করে দিল, ল্যাব সেটা নিয়ে যে ডাইং প্রোডাকশন শুরু করে দিচ্ছে। তো এখানে এখন ডাইং করতে গিয়ে এখন দেখা যায় এখন ওখানে কলার আছে, বডি এবং কলার আপনার ম্যাচ হবে কিনা, তার ইয়ার্ন লোড সেম আছে কিনা, এই যে জায়গাগুলো সব মিলেই তো আসলে কোয়ালিটি বলতে তো আমরা সবকিছু মিলেই ফিনিশ গুডসটা যখন প্রবলেম সারা ডেলিভারি দিব তাকেই আমরা বলবো হলো কোয়ালিটি ফুল ফ্যাব্রিক। আমি প্রথমেই বলছি যে 30 টন ফ্যাব্রিক ডাইং করে 20 টন ফ্যাব্রিক ডেলিভারি দেওয়ার চেয়ে আমি মনে করি 20 টন ফ্যাব্রিক ডাইং করে 20 টনই দিন শেষে ডেলিভারি দেওয়াটাই হলো সবচেয়ে ভালো একটা, তাতে আপনার সেভ হবে, টাইম সেভ, সময় সেভ, মেশিনের অবচয় হবে না। মানে কস্টিং যদি চিন্তা করেন, আপনার প্রেজেন্টেশন আমি দেখছি কস্ট রিমুভ করা, আপনি সব কস্ট কিন্তু ই দিয়ে মেজার করতে পারবেন না, টাকা দিয়ে বা ভ্যালু দিয়ে ক্রিয়েট করা যাবে না, এটা একটা পর্যায়ে গিয়ে সেটা একটা ই হয়ে মানে ইন মানে একটা আমাদের ভালো একটা সেভ সেভ হবে যখন, তখনই ওইটা আমরা একটা একটা ই করে ফেলতে পারি। কাজল ভাই একটা কোশ্চেন আসছে যে আরএনডি টিম ম্যানেজমেন্ট কিভাবে হইতে পারে, আরএনডি টিম ম্যানেজমেন্ট হইতে হবে আমার যেটা ই সেটা হলো মানে সবচেয়ে ভালো এবং ট্যালেন্ট গাই গুলোকে আমার মনে হয় আরএনডি তে ইন আরএনডি এর মধ্যে রাখা উচিত, যে আপনার যে আপনার নিটিং এর যে কিছু থাকবে, নিটিং এর যে আরএনডি গাই থাকবে সে হলো একটু ভালো জানা হইতে হবে, বা তাকে মানে নিজে থেকে কিছু করার একটা আগ্রহ থাকতে হবে যে হ্যাঁ এটা আমার আমার কারণে আমি যদি এটাকে ই করি তাহলে এটা মানে এই অর্ডারটা বা এই কাজটা আমার সুন্দর মতো হলে পরবর্তী স্টেপ গুলো ভালো হবে। তো সেক্ষেত্রে নিটিং, ডাইং, ফিনিশিং, তারপরে কোয়ালিটি, এইটার জন্য আলাদা আলাদা লোক থাকবে এবং তাদেরকে পরিচালনা করার জন্য আপনার একটা লিডার থাকতে হবে, এক্সিকিউটিভ বলেন, তারপরে একটা ম্যানেজার লেভেল, এবং হায়ার আমি টোটাল টিমটাকে আমি বলবো যে যে টেক্সটাইল হেড বা প্রজেক্ট হেড আছে তার নিয়ন্ত্রণে থাকতে হবে, তাহলে ওরা জিনিসটাকে একটা এসওপি বলেন, এবং সেখানে ভায়োলেশন, এসওপি ভায়োলেশন হয়, ভায়োলেশন হলে এখন একজন ডাইং এর এক্সিকিউটিভ যদি বলে ফিনিশিং এ যে ভাই আপনি এটা তো ভায়োলেশন করছেন এই এসওপি টা, ও তো এটা ই করবে না, রে দিবে না, কিন্তু যখন একজন প্রজেক্ট হেড এর সাথে জড়িত থাকবে বা
হ্যাঁ হ্যাঁ, হায়ার ই থাকবে যে একজন ডাইং ম্যানেজার বা ডাইং এজিএম থাকবে এর সঙ্গে ইনভলভ, তখন জিনিসটাকে একটা মূল্যায়ন করবে যে না আমাকে এটা ভায়োলেশন করা যাবে না, যে এটা ভায়োলেশন করলে আমার কি প্রবলেম হইতে পারে। না, সুন্দর এই কথা জন্য বলছো। কারণ এটার যে টিম ম্যানেজমেন্টটা হইতে হবে হলো অবশ্যই হায়ার ম্যানেজমেন্টের ইসে, তবে সেটা হবে হইতে হবে এবং স্বতন্ত্র একটা ই থাকবে যে সে সব জায়গাতেই ঢুকবে এবং সব জায়গাতেই আবার সবাই তার কাছ থেকে উপকার নেবে। একটা R&D টিম যদি যখন ই হয়, ভালো একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম হয়, তখন কিন্তু আসলে সবার লাইফটা ইজি হয়ে যায় আমার মনে হয়। হুম হুম না, তখন সবাই এটা থেকে কিন্তু বেনিফিট নিবে, এটা মানে বেনিফিটেড হয় সবাই এটা ফল 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 ভোগ করবে। হ্যাঁ, তো এটা তো একটা টিম আমার ওয়ার্ক, আমরা তো সাধারণত ফ্যাক্টরিতে টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। আমার আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি একজনকে মানে জি এক বল। ফরেনার, ওরে আমার একটা ই ছিল যে আমি এসওপি ইসে, আমরা তো এসওপি আসলে কি অনেক ফ্যাক্টরি বা আমরা নিজেরা মানে মানে বুঝলে অতটা ভালোভাবে বুঝি না বা করি না বা করার চেষ্টা করি না যে এসওপি ফলো করলে বা এসওপি মতো চললে আমরা কতটা ইজি চলতে পারি। তো অনেক জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার এসওপি দিস তো, তো এসওপি বাঙালি যেভাবে আসলে চিন্তা করে, আমি ওই চিন্তা থেকে বলছি যে যদি এসওপি ভায়োলেট হয়, মানে কেউ ভায়োলেশন করে, তাইলে কি হবে? তো ও বলছে ভায়োলেশন বলতে তুমি কি মানে কি বলতেছো? বলছে আমি ওর বোঝানোর চেষ্টা করছি যে যদি আমি না মাইনা যদি আমি আমার মতো করি, তোমার এখানে কেউ তোমার মতো করে না, যে ওর মতো যা ইচ্ছা তাই কয়, এটা তো কোনো ওরা চিন্তাও করতে পারে না যে এটা কিভাবে সম্ভব। এসওপি ছাড়া একটা প্রসেস চলবে এটা কিভাবে সম্ভব? না, আমরা আমি দেখছি, আমি যখন প্রথম ভ্যাকসিন করতে কাজ শুরু করি, তো প্রতিটা মেশিনের পাশে এসওপি আলাদা বই থাকতো। হ্যাঁ, এবং ওয়ার্কার নতুন যখন আমরা রিক্রুট করতাম, তাদের দায়িত্ব থাকতো যে এসওপি অ্যানালাইসিস করা, এসওপিটা পড়া। হ্যাঁ, বাংলায় থাকতো, ইংলিশেও থাকতো, প্রতিটা মেশিনের পাশে আমাদের এসওপি আলাদা বই থাকতো। আমি দেখছি ভ্যাকসিন করতে, জানি না এখন আছে কিনা। তো খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে করেন যারা নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ার নতুন জবে আসতে চায়, হ্যাঁ, তারা এসওপি সম্পর্কে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্পর্কে জানেই না। হ্যাঁ, নিজের মতো একটা ড্রাইং কিন্তু কার তৈরি করতেছে, ড্রাইং করতেছে, বাট আমার তো ফলো করতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার, আপনি এসওপি আপডেট করা হয় না অনেক ফ্যাক্টরিতে, এসওপি হ্যাঁ আসে আপডেট পঞ্চাশ করা, বছর আগে, 50 বছর আগে রেসিপি, সেই ফ্যাক্টরি যখন তৈরি হয়েছে তখন হয়তো সামহাও বায়ার রিকোয়ারমেন্ট করছে, একটা এসওপি করতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকতে হবে, বায়ার ভিজিট করলে সুন্দর সব জায়গায় এসওপি আছে, বাট এই এসওপি আর আপগ্রেড করার কেউ নাই, কে আপগ্রেড করবে? আমি কারণ আপনি আপনি বলে গেছেন লিন ম্যানেজমেন্ট বলছেন, হুম হুম লিন ম্যানেজমেন্টের যে জিনিসটা, ওরা জাস্ট শুধু এই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটাকেই দাঁড় করানোর কাজ চেষ্টা করে, করছে, এটার উপরে কাজ করে। হ্যাঁ, এটার উপরে এইটা কাজ নিয়েই করবে। ওরা কাজ করে। আসলে আমাদের এখন লিন ম্যানেজমেন্টে যারা আসছে ফরেনার আসছে, ওরা আমাদের বাংলা মানে আমরা যারা আমাদের ইসের, ওরা এটা বুঝে নিয়ে এটাকে এখন মানে একটা ই মানে দেখবেন শ্রীলঙ্কার ম্যাক্সিমাম শ্রীলঙ্কান লিন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ওরা কনসালটেন্সি করে যাচ্ছে বা ই জাস্ট। আমি আপনি কিন্তু জানি যে এটা এইভাবে করতে হবে, কিন্তু আমার আপনার প্রজেক্টে আমি আপনি এটা আপনি একজন ডাইং ম্যানেজার বা একজন ডাইং জিএম এর আসলে ওই সময়টা নেই যে কি সে কিভাবে মানে এসওপি দাঁড় করাচ্ছে এবং এসওপি অনুযায়ী কাজ চলছে কিনা তার তো আসলে মানে ওই। তার তো একটা ডেডিকেটেড জব আছে, সে হয়তো সে হ্যাঁ 9টা 5টা জব করতেছে, সে প্রতিদিন তার এতগুলো প্রবলেম আসতেছে, তার ডাইং এর একটা চাপ আছে, যে টার্গেট আছে। হ্যাঁ, এই সার্কেল থেকে বের হয়ে আপনার এসওপি নিয়ে ভাবার জন্য কিন্তু তার সময় নাই। ভাবার জন্য সময় নেই দেখেন, হ্যাঁ, মানে তো সামহাউ আমাদের যেটা সামওয়ান শুড বি রেসপন্সিবল। আমরা সচরাচর যেটা দেখি যে একজন ডাইং জিএম বা একজন ডাইং ম্যানেজার বা ডাইং এজিএম যেটাই বলেন না কেন, আবার যে ডাইং যে রেসপন্সিবল পার্সন থাকে, সে ফোন রিসিভ করা থেকে মানে সকালবেলা ফোন রিসিভ যে অন করে, ফোন রিসিভ করে গাড়ি যাওয়া বাসা সকালবেলা এসে, সেটার কিন্তু একটা ইফেক্ট পড়ে ফ্যাক্টরিতে, যে পরের দিন সকাল সকালেই একটা ইফেক্ট পড়া শুরু করে যে হ্যাঁ কিছু একটাই
কিন্তু যদি আপনার আরএনডি টিম থাকতো, আরএনডি টিম যদি আপনার স্ট্রং হয়, তো প্রবলেম গুলাও তো এরকম তখন আর এইভাবে হবে না, প্রবলেম হবে, কিন্তু সেটার জন্য আবার আমরা ওই এসওপিটাকে কারেকশন করে নিব যে হ্যাঁ এসওপি রাইট মানার রাইট পরেও যদি আমার প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আবার আমাকে এসওপি ঠিক করতে হবে যে না আমি এই ওই সময়ের জন্য এটা ছিল, বাট এখন যে ইয়ার্ন আসছে বা এখন যে ফিনিশিং আসছে বা এখন আমার যে ফ্যাব্রিকের ডাইং এর কোন ই আসছে, কম্বিনেশন আসছে বা ডাইজ লট বা আসছে, কোয়ালিটি মানে মানে কোয়ালিটি লেটেস্ট ইনোভেশন আসছে, হ্যাঁ ইনোভেশন আসছে, নতুন সেই কোন অনুযায়ী আমার ডেভেলপমেন্ট চেঞ্জ আসছে, হয়ে হ্যাঁ যাবে। সে অনুযায়ী আমার এসওপি আর চেঞ্জ করতে হবে এসওপি। আর এখন আগের যদি আগের মতো যদি আমরা চিন্তা করি যে আগে তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কি ছিল, আসলে আগের কথা যদি চিন্তা করেন যে আগে তো আমরা 100% কটন করতাম, মেশিন থেকে নামাতাম, ফিনিশ এন্ড ডেলিভারি চলে যেত, হ্যাঁ আগে শেডও দেখতাম না অনেক সময়, হ্যাঁ শেড আগে আগে দেখতাম না। শেডও আগে শেডও অতটাই ছিল না, হুম কিন্তু এখন আপনার যে অবস্থা দাঁড়া মানে ই হচ্ছে মানে আগের প্রাইস এর চেয়ে মানে খুব বেশি বাড়ছে তাও না, কিন্তু প্রাইস বরং আরো কমাচ্ছে, কিন্তু কোয়ালিটি তারা ভালো হ্যাঁ ভালো যাচ্ছে। তো আপনাকে হুম মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, রিসার্চ এন্ড আমি ডেভেলপমেন্ট। আমি এই যে আমি একটা স্টাডি আপনাকে বলতে পারি যে গত 10 বছরে বাংলাদেশে প্রাইস প্রায় 11% 11% কিন্তু রিডিউস হয়েছে। তো আপনি কিন্তু এটা অ্যালার্মিং, আমাদের সব খরচ বাড়তেছে, হ্যাঁ আপনার সব ওভারহেড খরচ বাড়তেছে, আমাদের স্যালারি ইনক্রিজ হইতেছে, আমাদের কস্টিং ডাইস কেমিক্যাল প্রাইস বা ইয়ারের প্রাইস বাড়তেছে, বাট আমার কিন্তু কস্টিং কমতেছে, মানে আমাদের বায়াররা চাইতেছে চিপ রেটে প্রোডাক্ট নিতে, হ্যাঁ এবং তারা কিন্তু নতুন নতুন রুল ইমপ্লাই করতেছে, লাইক আপনার কোয়ালিটি প্যারামিটার ইমপ্লাই করতেছে, আপনার যেটা আগে কখনো আমরা 20 ওয়াশ বা হাই হাই ফাস্টনেস, লাইট ফাস্টনেস, ওয়াশ ফাস্টনেস বা রাবিং ফাস্টনেস, ওয়েট ট্রাপ, এগুলো নিয়ে আমরা এতটা চিন্তা করতাম না, হ্যাঁ এখন কিন্তু হ্যাঁ বায়েররা মানে ভালো প্রোডাক্ট চাইতেছে আবার কম দামে। হুম এখন আমার যদি আবার প্রসেসও লস হয়, মানে প্রসেস হ্যাঁ হ্যাঁ প্যারামিটারও হ্যাঁ লস হ্যাঁ হয়, হ্যাঁ তারপরে আবার আমার এই হেডেক যেটা আপনি বললেন যে আমি আসলে এই হেডেক এই প্রবলেম প্রবলেমের হেডেক নেওয়ার জন্য আমি প্রস্তুত কিনা, যে আমি আমি আমার প্রসেস ঠিক করব না আমি আমার এই প্রসেসের প্রবলেম গুলো রিকারেন্ট প্রবলেম, একই শেড ম্যাচ হইতেছে না, এইটা আজকে হইতেছে না, 1 সপ্তাহ পরে হইতেছে না, 1 মাস পরে হইতেছে না, বাট যেটা এখানে আপনার যখন একটা জিনিস হবে না এখন এটাই সলভ করেন, এটা সলভ করে এটা কিভাবে এটা আপনার প্রসেস প্যারামিটার চেঞ্জ করতে হবে কিনা বা আপনার লেটেস্ট ডেভেলপমেন্ট লাগবে কিনা, আপনার ইনোভেশন লাগবে কিনা, এটা একটা টিমকে দায়িত্ব দেন, এটা কিন্তু সময়ের দাবি। আচ্ছা আর আরেকটা কোশ্চেন, আমি সরকার আসলে আমাদের সময় আছে আর 6 মিনিট, হ্যাঁ আমরা আমরা চেষ্টা করবো যে সময়ের মধ্যে করার। আসলে ভাইয়া মানে আরএনডি নিয়ে কথা বলতে গেলে আপনি কথা বলতে গেলে এখন হ্যাঁ এটা অনেক বড় একটা সাবজেক্ট, হ্যাঁ অনেক শেষ বড় করবে না, একটাই, হ্যাঁ কিন্তু আসলে অনেক বড় একটা টপিক। আমিও খুব বেশি ই মানে এই ব্যাপারে বলতে পারতেছি কিনা তাও জানি, মানে আসলে বোঝাতে পারছি কিনা জানি না, তবে হ্যাঁ এটা এটা অনেক বড় সাবজেক্ট, এটা নিয়ে আসলে হ্যাঁ অনেক ডেভেলপ বড় করার ছাপ। জায়গা আছে, আমরা আমরা এখন যে স্টেজে আছি এইখান থেকে আরো অনেক দূর যাওয়ার কিন্তু একটা অপরচুনিটি আছে, স্কোপ আছে, এবং আমরা এখন অনেক আসলে দূর যে এগিয়ে যাবো। লেভেলটা আসছে, আমরা মানে বিশেষ করে বাংলাদেশের বিজনেস লেভেলটা একদম এখন একটা ইসে চলে আসে, এখন নেক্সট লেভেলে যেতে হবে, ভিয়েতনাম নেক্সট লেভেলে যেতে হবে, হ্যাঁ ভিয়েতনাম চায়না এদের সঙ্গে আমাদেরকে ই করতে হবে, কম্পিট করতে হবে, কম্পিট করতে হবে। অনেকে করতে বলে হবে। যে আমি আমি কতগুলো আমার পেজে অনেকে মেসেজ দিছে, সিভি পাঠিয়ে দিছে, হ্যাঁ যে আমার জব দরকার, হ্যাঁ তাকে যদি আমাকে বলি, আমি তাকে বলি যে ভাই আপনি কি আরএনডি তে জয়েন করবেন, সে জয়েন করবে না, আমি জানি সে জয়েন করবে না, হ্যাঁ বাট আপনি দেখেন যে মানে আমাদের দক্ষ জনগোষ্ঠীর অভাব নাই, কিন্তু আমাদের প্রচুর দক্ষ জনগোষ্ঠী আছে, বাট তারা কি চ্যালেঞ্জ দিতে ভয় পায়, হ্যাঁ এইটা কিন্তু অভাব আমাদের, চ্যালেঞ্জ নেওয়ার ভয়ের অভাব, চ্যালেঞ্জ আমরা নতুন কিছু করতে চাই না, নতুন একটা এই যে আরএনডি এটা কিন্তু একটা ডিপার্টমেন্ট, যদি প্রতিটা ফ্যাক্টরিতে হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে যতগুলো 3000 ফ্যাক্টরিজ এবং 3000 আরএনডি ডিপার্টমেন্ট যদি হয়, আপনার কত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, হ্যাঁ এখানে
মানে হ্যাঁ, এবং আপনি দেখেন আপনার কস্টিং কিন্তু আপনার সেভিং হবে, এবং এটা কি যে পারসন, আপনার আমার মনে হয় যে আরএনডি লোক হবে কি পারসন, একটা ফ্যাক্টরির একটা প্রজেক্টের কি পারসন হবে হলো আরএনডি লোক। আরএনডির লোক, হ্যাঁ অবশ্যই। এবং এইটা দেখেন 2 দিন পরে আপনি যে মানে আপনার যদি এই এরকমই হয়, আপনি 2 দিন পরে দেখবেন আরএনডি অফ টেক্সটাইল একটা আলাদা ডিপার্টমেন্ট হবে প্রতিটা ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরএনডি একটা ডিপার্টমেন্ট বড় হয়ে বড় হ্যাঁ ডিপার্টমেন্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু একটা বড় জায়গা এই রিসার্চ এর জন্য, যে প্র্যাকটিক্যাল রিসার্চ এর জন্য আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই, আমরা যেটা করতেছি ঠিক আছে, বাট আমার মনে হয় যে আমরা অনেক দূর এখানে, মানে আমাদের অনেক বড় ভিশন হওয়া উচিত। আমার মনে হয় আমরা কমপ্লিট করতে হলে, নিজেদের তৈরি করতে হলে আমার মনে হয় অনেক বড় ভিশন হওয়া উচিত। একটা লাস্ট কোশ্চেন নিয়ে আমি শেষ করে দেবো আর কি, সেটা হইলো যে আপনার কস্ট রিডাকশন। হ্যাঁ, এটা আসলে মেইনলি আমাদের যারা ওনার, ফ্যাক্টরি ওনার বা ফ্যাক্টরি ডিসিশন মেকার বা ফাইন্যান্সিয়াল ডিরেক্টরস, তাদের মেইন টার্গেট কিন্তু কস্ট রিডাকশন করা। তো এই আরএনডি টা আসলে কস্ট রিডাকশনে কিভাবে মানে কাজ করতে পারে? আমি ওই যে আমি এখন আবার সেই সে চলে যাব আরেকটি তে চলে যাব আচ্ছা আরেকটি তে চলে যাব, ওটিডি তে চলে যাব, জি অন টাইম যদি আপনি ডেলিভারি করতে পারেন, অন টাইম ডেলিভারি করতে পারেন, আপনি যদি আরেকটি অ্যাসিপ করতে পারেন, তাহলে আপনার কস্ট তো মিনিমাম। আপনি যদি টু টু ব্যাচ পার মেশিন যদি হিসাব করে নেন, টু ব্যাচ পার মেশিন যদি হিসাব করেন, যদি আপনি আরএফটি বা 2.2 ব্যাচ যদি আপনি চিন্তা করেন, যদি আরএফটি অ্যাসিভ হওয়ার পরে আপনি 2.5 বা 2.5 অ্যাসিভ করতে পারে, তা এইখানে কস্ট আপনি পার ডেতে 1.5 ব্যাচ, আপনার 0.5 পার মেশিনে 0.5 ব্যাচ আপনার বেশি হচ্ছে। তো এইটাকে যদি আপনি জাস্ট কনভার্ট করেন টাকাতে, তাহলে কস্ট এখন আমি এটা প্রফিটেই ধরাই দিলাম, কস্ট মিনিমাইজ বলতে আমি এটাকে প্রফিটে ধরাই দিলাম। আর হলো একটা যেটা ফাইলস নিয়ে একটা কথা বলছিলেন, টয়োটা নিয়ে কথা বলছেন, তো এইখানে যে ওদের একটা মানে টার্ম আছে ইন ইনবিল্ড কোয়ালিটি যেটাকে বলে, মানে যে যেখানে কাজ করবে সেই কোয়ালিটিটা সে নিজেই ইনশিওর করবে যে আমার কোয়ালিটিটা ওকে, নেক্সট লেভেলে গিয়ে আবার আসলে কোয়ালিটি আবার চেক দিতে হবে। না, এই যে সম্ভব না জায়গাগুলো, তো ওইখানে, না এটা সম্ভব না, আপনার তখন আবার ব্যাক করতে হবে প্রিভিয়াস জায়গায়। হ্যাঁ আবার প্রিভিয়াস জায়গাতে ব্যাক করতে হবে। এখন আমাদের দেখেন আপনি এখন ই করলে আসলে যারা আমাদের সাথে যদি কোনো কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক থাকে বা কিউসি লোক থাকে, তারা একটু আমাদেরকে ই করবে যে আসলে কোয়ালিটি ডিপার্টমেন্টটা কেন, যে আমরা পরে আমরা পিছনে কোনো ভুল করছি কিনা বা আমার এটা আছে কিনা সেটা সামনে থেকে ধরে দিবে, যে হ্যাঁ লাস্টে ধরে দিবে যে হ্যাঁ আমাদের এটা এই এই জায়গার একটু ভুল আছে বা এই জায়গাতে একটা প্রবলেম আছে, কালার ফাস্টনেস প্রবলেম আছে, সিঙ্কেজ জিএসএম প্রবলেম আছে। কিন্তু আমরা যদি আমাদের যার যার জায়গা থেকে ওই যে আরএনডি ডিপার্টমেন্ট যে এসওপি ক্রিয়েট করে রাখছে সেটা ফলো করে যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাতাম, তাহলে আমার মনে হয় যে কোয়ালিটি ওই লাস্ট স্টেজের ওই জায়গাটার লোকগুলো একটু কম, হ্যাঁ লোকগুলো একটু কম লাগতো, তখন কিন্তু আমাদের কস্ট এমনি মিনিমাইজ মিনিমাইজ হয়ে যেত। হ্যাঁ, না এটা আসলে খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, যে আমরা যদি আসলে সবাই সবার জায়গা থেকে তার দায়িত্ব মেনটেন তবে করি। আমি সরি সরি টু সে কিউসি ডিপার্টমেন্ট যে আমি আসলে এইটা ই না, না না ঠিক আছে, না এটা জাস্ট একটা এক্সাম্পল ফর ডিপ, মানে হ্যাঁ কিউসি আমি ডিপার্টমেন্ট একটা এক্সাম্পল এক্সাম্পল, হিসেবে হয়তো এটা ডাইং ও হইতে পারে, এটা নিটিং ও হইতে পারে, হয়তো গার্মেন্টস ও হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, যে যেখানে আসি আমরা তা আমাদের দায়িত্ব যদি প্রপার ভাবে পালন করি, আমরা নিজেকে যদি ভাবি যে আমি একজন নিজে ডিসিশন মেকার, নিজে আমার মধ্যে আমার ফ্যাক্টরিতে রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম নাই, বাট আমি নিজে নিজে রিসার্চ এবং ডেভেলপমেন্টের দায়িত্বটা নিলাম, এজ এ আমি কিউসি ইনচার্জ, এজ এ ল্যাব ইনচার্জ, এজ এ লাইক ফ্যাক্টরি ইনচার্জ, হ্যাঁ আমি নিজে কিউসি, আমার আরএনডি ডিপার্টমেন্ট নাই, আমার ফ্যাক্টরি ওনার এখন আরএনডি ডিপার্টমেন্টে ইনভেস্ট করবে না, বাট এই যে আরএনডি ডিপার্টমেন্টের কনসেপ্ট, এই কনসেপ্টটা আমি আমার মাথায় রাখবো, এবং আমি এই কনসেপ্টের যে কাজগুলা, এই কাজগুলো আমি নিজে করব এবং আমি মনিটর করব, তখন দেখবেন যে আপনি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কারণ এখন তো আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না,
আপনি যদি ধরেন মানে পলিস্টার যদি সিনথেটিক যদি করতে চান, আপনি আপনি প্রজেক্ট যদি নেক্সট লেভেলে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্পোর্টস ওয়্যার বা সিনথেটিকে যেতে হবে। তো সিনথেটিকে যেতে হলে আপনাকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া তো আসলে মানে এটা মানে ইম্পসিবল, আমি বলবো এক কথায় যে আসলে ইম্পসিবল, এটা ইম্পসিবল। আর আর আরএফটি নিয়ে আমরা সবাই ই করি যে হ্যাঁ মেশিনে তুলবে, ল্যাব থেকে একটা রেসিপি দিবে, এটা এক ওয়ান শটে চলে আসবে, আরএফটি হবে এটা। কিন্তু আসলে আরএফটি মানে জাস্ট ল্যাব করে দিছে, যে প্যারামিটার গুলো ল্যাব মেইনটেইন করছে এই প্যারামিটার গুলো কি আমার নেক্সট লেভেলে বা নেক্সট স্টেজে গিয়ে প্যারামিটার গুলো মেইনটেইন হচ্ছে কিনা সেটা আমি, সেটা ইনশিওর করবে কে? ওই অপারেটরের উপর আপনি ছেড়ে দিতে পারবেন? না না, এটা ওই সুপারভাইজারের উপর দিতে পারেন? সুপারভাইজারে কিন্তু আমি দিয়ে রাখছি তোমার 30টা মেশিন, তুমি 30টা ব্যাচ আছে, 30টা ব্যাচই তুমি দেখবে। কিন্তু যদি আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের মাধ্যমে আগাতাম, তাহলে কি হতো, সে আমাকেও সে ল্যাব ল্যাবরেটরিতে একটা প্রসেস দিয়ে রাখতো যে আমার ফ্যাব্রিক আমাকে কি কি প্যারামিটার চেক করতে হবে, আমাকে হোয়াই স্কাউড ফ্যাব্রিকের হোয়াইটনেস দেখতে হবে, ফ্যাব্রিকের পিএসটা দেখতে হবে, পানির হার্ডনেস দেখতে হবে, টেম্পারেচার তো এখানে অবশ্যই ই আছে, অ্যাবজর্বেন্সি দেখতে হবে। তো আমি এই সব ফলো করে আমি দেখে রাখলাম। তো যখন আমি এটা ডাইং ফ্লোর ডাইং প্রোডাকশনে যাচ্ছে, তখন সেই আদৌ কি এগুলো দেখছে কিনা বা এইগুলো ল্যাব এবং মনিটরটা করবে কে? কিন্তু যদি একটা প্রসেস থাকতো যে না হ্যাঁ এইটা আমাকে করতেই হবে, তখন কিন্তু আসলে আমি বা আর একজনটা করতে বাধ্য। আমি সবচেয়ে বড় কথা একটাই বলবো যে ডাইং যারা জিএম বা এজিএম বা এরা যদি নিশ্চিন্তে ঘুমাতে চায় বা নিশ্চিন্তে থাকতে চায় একটু ই করতে চায়, তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ছাড়া আসলে কোনো কোনো উপায় নেই। হ্যাঁ উপায় নেই, এবং নেক্সট লেভেলে যাওয়ার জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই, বিকল্প নেই। না আমরা 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 মনে হয় এই আপনার কথা দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করতে পারি যে আপনি যদি নিজে সুস্থ থাকতে চান, আপনি যদি টেনশন ফ্রি লাইফ চান অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার, অ্যাজ এ জিএম অথবা অ্যাজ এ ফ্যাক্টরি ওনার, হ্যাঁ তো আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম জেনারেট করতে হবে, রিসার্চ টিমে ইনভেস্ট করতে হবে, অথবা আপনার দায়িত্ব দিতে হবে কাউকে আপনার ফ্যাক্টরির রিসার্চ এবং টিম বিল্ড আপ করার। কারণ আপনার রিসার্চ এবং টিম আপনার ফ্যাক্টরির জন্য কাজ করবে, এটা আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, নিজের কস্ট সেভিং এর জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য, যে যেন আমার রিকারেন্ট প্রবলেম গুলো না হয় এবং আমার ফ্যাক্টরি ভবিষ্যতে কোনো বড় প্রবলেম ফেস না করতে পারে, বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে রেভিনিউ জেনারেট করতে পারে, সেই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিমের কোনো বিকল্প নাই। ধন্যবাদ কাজল ভাই, আসলে আপনি অনেক 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 ওপেনলি আসলে অনেক কথা বলছেন রিসার্চ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে, যেটা আসলে এখন খুব জরুরি দরকার। এটা আপনি যে মধ্যে থেকে আপনার ফিলিংসটা আসছে, এই ফিলিংসটা আমার মনে হয় আজকে আমরা আলোচনা করতেছি এবং উইদিন ভেরি শর্ট টাইম এভরি ফ্যাক্টরি ওনার, এভরি ডিসিশন মেকার শুড থিঙ্ক লাইক দিস, আদারওয়াইজ দের ইজ নো অল্টারনেটিভ। হ্যাঁ, আদারওয়াইজ আমরা নিজেরাই বিপদে পড়বো সামনে। হ্যাঁ, সামনে রিসার্চ ছাড়া কোনো উপায় নেই, কোনো আমাদের কাছে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। সবাইকে ধন্যবাদ আমাদের কাছে আসলে, আমরা কোশ্চেন আরো অনেকগুলো ছিল আমি নিতে পারিনি, কোশ্চেন অনেকেই দেখতেছে আমাদের সাথে, আমার মনে হয় যে পরে যদি তারা কোশ্চেন গুলো ইনবক্স করে বা আমাদের লাইভে দেয়, আমরা চেষ্টা করব তাদের অ্যান্সার দিতে। আমাদের লাইভটা সবাই শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আমাদের নতুন ডেভেলপমেন্ট, নতুন নতুন টপিকস নিয়ে আসতে। কাজল ভাইকে ধন্যবাদ, এবং আমরা চাবো যে হয়তো আরো অন্য কোনো টপিকসে আপনি আরেকদিন সময় দিলে যদি আমরা জানতে পারি আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে অনেক। আপনাকেও থ্যাংক ইউ যে এরকম একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শকদের বলবো যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। জি জি জি,
এবং আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুকে দিতে পারেন, আমাদের হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সীমিত জ্ঞানে আপনাদের সহযোগিতা করা, এবং আমাদের লক্ষ্য আসলে টেক্সটাইল সেক্টরকে অনেক দূর নিয়ে যাওয়া, এবং আমরা আমাদের নলেজ শেয়ারিং এর মাধ্যমে সবাই যেন উপকৃত হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম। কাজল ভাই আসসালামু আলাইকুম, ক্লাস ক্যামেরা এই পর্যন্তই।